আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা কেমন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতারক হতে সাবধান, প্রতারক হতে সাবধান। দেখেন আমি একটা প্রতারকের কিন্তু স্ক্রিন মানে এখানে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা প্রতারক আমাকে নক দিয়েছিল, তার হচ্ছে $11 লাগবে, অর্থাৎ হচ্ছে প্রায় $11 বলতে কি 300 TRX লাগবে। তখনকার প্রাইস ছিল প্রায় ষোলো ডলারের মতো। তিনি আমাকে হচ্ছে পেমেন্ট করবে এবং টাকা দেবে, সে কিন্তু আমার থেকে TRX নেবে। তো দেখেন তার সাথে কিন্তু অনেকক্ষণ কথা হয়েছিল, লাস্ট মুহূর্ত পর্যন্ত কী হয়েছিল সেটাও দেখতে থাকুন। দেখেন আমি কিন্তু এক পর্যায়ে তাকে নাম্বার দিয়ে দিয়েছিলাম যে এই নাম্বারে টাকা সেন্ড করেন, তারপরে কিন্তু আমি আপনাকে TRX দিয়ে দেবো। তো দেখেন এরপর তার সাথে কতগুলো কথা রয়েছে সবগুলো আমি প্রুফ দিয়ে দিচ্ছি। তারপরেও উনি হচ্ছে কী বলতেছে, আমি টাকা দিয়ে দিছি, আপনি হচ্ছে আমার TRS দিয়ে দেন, এই কথা বলতেছে। কিন্তু আসলে কিন্তু সে টাকা দেয় নাই, কিন্তু নকল একটা মেসেজ করছে, মেসেজ করার কারণে বলতেছে আমি টাকা দিয়ে দিছি। আমি কিন্তু যারা প্রতারকের সাথে এরকম ফা দেবেন না, কারণ হচ্ছে আগে রিকমেন্ডগুলো চেক দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা আসছে বা হচ্ছে এগুলো সবগুলো চেক দিবেন, ব্যালেন্সে যেয়ে চেক দিবেন। তাছাড়া কিন্তু প্রতারকের ফাঁদে ফা দিয়ে কিন্তু আপনি টাকাটা পেইড করে দেবেন। দেখেন আমার কিন্তু এখানে বলতেছে আমি ১২০০ টাকা পে সেন্ড করছি ভাই, এটা আপনি আপনাকে TRX দিয়ে দেন, এই কথা বলতেছে। তো আমি বললাম ওকে আগে দেখি চেক দিই, তারপর হচ্ছে আপনাকে TRX দিয়ে দেবো। তো দেখে টাকা আসে না, আমি বলতেছি টাকা আসে না, বলতেছে ভাই TRX আমাকে আসলে দিয়ে দেন, আসে না, টাকার কথা বলতেছে না, উনি আমার কাছ থেকে TRX চাচ্ছে। তো দেখেন আমাকে একটা SMS দিয়েছে, মানে মেসেজ দিয়েছে এই নাম্বার থেকে, এত নাম্বার থেকে SMS দিয়েছে যে ইউ হ্যাভ রিসিভ এত টাকা, ১২৫০ টাকা ফ্রম এত 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 এত। অর্থাৎ প্রথমে উপর থেকে যদি আপনি মেসেজটা টান দেন তাহলে মনে করবেন যে টাকা তো আসছেই, কিন্তু আসলে আগে আপনি কী করবেন, এরকম মেসেজ আসার পর আপনি হচ্ছে ব্যালেন্সগুলো চেক দিবেন। দেখেন আমি কিন্তু ভাই টাকা কিন্তু আসে নাই, পার্টিশন কিন্তু আসে নাই, আপনি টাকা তারপরে বলতেছে এতটা টাকা দিছি। তো বলতেছে ভাই যে আপনি টাকা দিছেন এটার একটা স্ক্রিনশট দেন, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি টাকা দিছেন। তো এখন ভয়েসে উল্টাপাল্টা কথা বলতেছে, বলতে তারপরে বললাম ফাজলামি শুরু করছেন, তারপরে কিন্তু উনি আর কথা বলতেছে না, অ্যান্সার দিচ্ছে না। তার মানে দেখেন এই প্রতারকের আমি একটু এখন দেখাই যে আপনার এই প্রতারকের সাইটটা দেখেন, মানে টেলিগ্রাম চ্যানেলটার নাম রয়েছে, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাম চেঞ্জ করে ফেলে। দেখেন সাকসেসফুল ফর সাইফুল এইখানে এই নাম রয়েছে, কিছুদিন পর দু একদিন পর কিন্তু আবার নামটা চেঞ্জ করবে। তো সুতরাং আপনার এই প্রতারকের কাছ থেকে ফাঁদে ফাঁদ দিবেন না, এদের থেকে সাবধান থাকবেন। তো ভিডিওটা মূলত যেহেতু আজকে এই পর্যন্তই, কোনো ইনকাম রিলেটেড ভিডিও নয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।